গতকাল সন্ধ্যায় বীরভূম জেলার দুবাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতে চণ্ডীপুর গ্রামে তরুণ ডোম নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিজেপি কর্মী তরুণ ডোম পলাতক। তরুণ ডোমের দাদা বসন্ত ডোমকে আটক করেছে দুবাজপুর থানার পুলিশ। হীরা ডোম নামে এক গ্রামবাসী জানান, গতকাল বৈকালে আমরা যখন মাঠে কাজ করতে গিয়েছিলাম তখন একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। তড়িঘড়ি ছুটে আমরা সবাই গ্রামবাসীরা আসি, তারপর পুলিশ আসে ঘটনাস্থলে। অন্যদিকে লোবা অঞ্চলের যুব সভাপতি অনিমেষ গোড়াই জানান, চণ্ডীপুর গ্রামটা খুবই শান্ত, কিছু বিজেপি নামধারী কর্মী বাড়িতে বাড়িতে বোমা মজুদ রেখেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বসন্ত ডোমের নামে অভিযোগ দায়ের করা হয়। এই বসন্ত ডোম সহ বেশ কয়েকজন নামে অভিযোগ রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং বসন্ত ডোমের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং সেখানে এক্সপ্লোসিভ পাউডার, বিজেপির পতাকা উদ্ধার করে। আজ আদালতে বসন্ত ডোমের জামিন খারিজ করে এবং 5 দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেওয়া হয়। বীরভূম থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আপনি ভুল কথা বলছেন, বিজেপি কর্মীর বাড়িতে ওটা বোমা ছিল না, ওটা একটা 5 কেজি গ্যাস ট্যাঙ্কি ছিল, তো ওটা ফেটে যায়। সেই সূত্রে কোনো তৃণমূলের কিছু কিছু লোক আছে, তারা এটা চক্রান্ত করে আমাদের ভ্রম ছিল বলে বিজেপি কর্মীদের উপর পুলিশকে লেলি দেয়। তো স্থানীয়রা বলছেন যে ওখানে 4-4টা বোমের আওয়াজ শুনেছেন তারা। ওটা গ্যাস সিলিন্ডার ছিল, ওটা কোনো রকম বিজেপি কর্মীরা কোনোদিন বোম বারুদ নিয়ে খেলা করে না। বিজেপি একটা শান্তিপ্রিয় দল। তৃণমূল অভিযোগ করছে যে তৃণমূলের কোনো খেয়ে দিয়ে কাজ আছে? ওরা তো বোম বারুদ নিয়ে খেলা করে, ওরা তো বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে। যার বাড়িতে ছে তার কি নাম? তার কি নাম? হ্যাঁ, তরুণ ডোম। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আচ্ছা, পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে নাকি? হ্যাঁ, বড় দাদাকে নিয়ে গেল। কি নাম? বসন্ত। আচ্ছা, যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে সে কি পার্টি করত? পার্টি করত না গো, ওইসব আমি কি জানবো কি? চণ্ডীপুর গ্রামের বসন্ত ডোম এর বাড়িতে বেশ কিছু বাড়িতে গতকাল বৈকাল 5:35 নাগাদ একটা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয়, যে অভিযোগটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারা মতে এই অভিযোগটা লজ হয়। বসন্ত ডোম সহ বেশ কিছু জনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। সেখানে এই অভিযোগটা করার পর পুলিশ তদন্তে নামে, সেই তদন্তে এই বসন্ত ডোম অর্থাৎ চণ্ডীপুর গ্রামে গিয়ে তাদের বাড়িতে সার্চ করা হয়। সেখানে বেশ কিছু এক্সপ্লোসিভের রেমনেন্টস, যে এক্সপ্লোশন হয়েছিল তার রেমনেন্টসগুলো সিজ করেন এবং বেশ কিছু এক্সপ্লোসিভ র এক্সপ্লোসিভ সাবস্টেন্স, যেগুলো পাউডার বেশ কিছু পরিমাণে পাওয়া যায় এই এদের বাড়ি থেকে, সেই সঙ্গে বিজেপির পতাকাও সেখানে সিজ হয়। তো তারই পরিপ্রেক্ষিতে বসন্ত ডোমকে এই কেসের তদন্তকারী অফিসার অ্যারেস্ট করেন এবং আজকে আদালতে তাকে তোলা হয়। তোলা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করেন এবং তাকে 7 দিন পুলিশি হেফাজতের বিনিময়ে 5 দিন পুলিশি হেফাজত মঞ্জুর করেন। আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়। তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোর। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।